কৃষাণ অ্যাডভেঞ্চারে আমাদের সকল বন্ধুদের স্বাগত। আমরা লাদাখ সিরিজের 6 নম্বর এপিসোডে আজ আছি, আর এই এপিসোডে আমরা পাং থেকে নিমু অবধি আমরা কভার করব, যেটা প্রায় 200 কিলোমিটারের ওপর। তো সব বন্ধুদেরকে আমাদের একটাই রিকোয়েস্ট, সকলেই ভিডিওটি এনজয় করো, এবং যারা নতুন আছো তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের আরও কন্টেন্ট বানাতে আরও ভালো লাগে এবং আমরা সেটাকে এনজয় করে আরও ভালোভাবে সেই কন্টেন্টগুলোকে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, নতুন এক এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমরা আছি প্যাংয়ে, যেটা সারচুর পরে। কাল আস্তে আস্তে অনেকটাই রাত্রির হয়ে গেছিলো, তাই জন্য আর ভিডিও করতেও পারিনি, ফোনেরও চার্জ ছিল না। এখন আমরা প্যাং থেকে বেরোচ্ছি, ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে, গাড়িতে সব ব্যাগ ফ্যাগ বাঁধা রেডি হয়ে গেছে। এই যে ব্যাগপত্র সব রেডি বাঁধা, এবার আমরা বেরোবো। এটা হচ্ছে এই যে দ্রুগ হোটেল অ্যান্ড প্যাং, যেটা হোটেল কাম হোমস্টে, খুব সস্তা এখানে পাওয়া যায়। এখানে যে দিদি আছেন, এই দিদি আমাদের কালকে খুব হেল্প কিয়েথে, কাল থোড়া সস্তা মে কাট দিয়া। এই দিদি হে হোটেল কা মালিক হে। আমরা পাং থেকে বেরোনোর পর 5-7 কিলোমিটার রাস্তা খারাপ ছিল, কিন্তু এখন রাস্তাটা খুবই সুন্দর, আর দূরে পর্বতগুলোর জন্য রাস্তাটা আরও বেশি সুন্দর লাগছে। এখন আমরা যেখানে আছি সেখান থেকে টাংলাংলা দেখাচ্ছে 45 কিলোমিটার মতো, যেটা আমাদের যাত্রার আজ প্রথম পাস। আমরা ওখানে আশা করছি 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। বন্ধুরা, এখন আমরা টাংলাংলায় আছি, যেটার উচ্চতা 17,482 ফিট। বন্ধুরা, টাংলাংলা যাওয়ার পথে আমরা এই প্রথম স্নোফল পেলাম, আর খুব ঠান্ডা লাগছিল, বুঝতে পারছিলাম না এতটা ঠান্ডা কেন লাগছে, কেননা কতটা উচ্চতায় ছিলাম আমরা তখনও পর্যন্ত আন্দাজ করে উঠতে পারিনি। তো টাংলাংলায় পৌঁছানোর পর দেখলাম আমরা প্রায় 17,400 ফুটের ওপরে আছি, আর সেই কারণেই বোধহয় এতটা ঠান্ডা লাগছিল। তো যাই হোক, স্নোফলটাকে আমরা গাড়ি চালাতে চালাতে যথেষ্ট এনজয় করেছি, কিন্তু যেহেতু আমরা সেপ্টেম্বর মাসে এসেছি তাই বরফের পরিমাণটা যথেষ্ট এখানে কম ছিল। তো আরও একটু বরফ যদি পাওয়া যেত আমাদের আর একটু ভালো লাগতো। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো গাড়ি চালাতে একটু অসুবিধা হতো, কারণ রাস্তাঘাটে বরফ থাকলে গাড়ি চালাতে অসুবিধাই হয় বাইক চালাতে। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভালোই ছিল টাংলাংলা পেরিয়ে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে, বেশি জোরে কথাও বলতে পারছি না। টাংলাংলা থেকে নেমে আসার পর এখন আমরা যেখানে আছি এই জায়গাটার নাম রুমসে, যেটি লাদাখ যাওয়ার পথে প্রথম জনবসতিপূর্ণ গ্রাম, একটি ছোট্ট গ্রাম এটা। এটি লে থেকে 70 কিলোমিটার পূর্বে অবস্থিত, আর এখানে হোটেল বা হোমস্টে তুলনামূলক কমই আছে, যা তোমরা রাস্তার দুধারে দেখলে। আর এখানে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য তো অপরূপ, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তার থেকেও আকর্ষণের জিনিস হচ্ছে এখানে ট্রেকিং রুট, যেটা রুমসে থেকে সোমরিনী পর্যন্ত, আর এই ট্রেকিং রুটের জন্যই পর্যটকদের আরও বেশি এখানে আসতে আকর্ষণ করে। আর তোমরা ডান দিকে নিচের যেটা দেখতে পাচ্ছ সেটা একটা বাচ্চাদের ছোট্ট স্কুল। এখানে রাস্তা মেরামতির কাজ চলছে বলে আমাদের একটু গাড়ি আসতেই চালাতে হচ্ছে। আর এখানে এনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এনাদের সেপ্টেম্বরের 15-17 তারিখের মধ্যে কাজ কমপ্লিট করে ফেলতে হবে, কেন এই রুট বন্ধ হয়ে যায়, সে বরফ পড়াই হোক বা ঠান্ডাই হোক অতিরিক্ত। আর এই রুটের কাজ যারা করছেন তারা হচ্ছে বিআরও,
থ্যাংকস টু বিয়ারো। তোমরা ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা চলে যাচ্ছে হানলের দিকে, হানলে এখান থেকে প্রায় 201 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা যাব বাঁ দিকে এই দিকটায়, তো এদিকে এখনও দেখাচ্ছে লে এখান থেকে 49 কিলোমিটার, থিক্সে 31 কিলোমিটার, 14 কিলোমিটার কারু, আর কার্গিল এখনও 273 কিলোমিটার। আমরা এখন কারু পেট্রোল পাম্প থেকে তেল ভরাবো, এখান থেকে আমরা প্রায় 7 লিটার তেল ভরালাম, আর এখানে তেলের দাম 103.84 টাকা। পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পর লের দিকে যাওয়ার সময় একটা মন্দির দেখতে পেলাম, মন্দিরটা অনেকটাই উঁচু, তো মন্দিরে উঠে মন্দিরের উপর থেকে মোটামুটি ভিউটা এরকমই দেখাচ্ছে। এই দেখো ভিউটা, বন্ধুরা তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো কি জানি না, তবে সামনাসামনি ভিউটা সত্যিই অপূর্ব। রাস্তার দুধারে ঝাউপাতার মতো গাছ আর দূরে পর্বত, মানে অন্যরকম এক দৃশ্য। আর এখান থেকে আমাদের লে মাত্র আর 3 কিলোমিটার বাকি, কার্গিল 219 কিলোমিটার আর শ্রীনগর 421 কিলোমিটার মাত্র। আর এখান থেকে আমরা লেতে কিছু সাইট সিন কমপ্লিট করবো, করে আবার শ্রীনগরের রাস্তাটা আমরা এখান থেকে ধরে নেব। তো বন্ধুরা দীর্ঘ 5 দিন রাইড করে আসার পর এই ওয়েলকাম টু লে সাইনবোর্ডটা দেখার পর সত্যিই মনে হচ্ছে যে এত যে কষ্ট করে আমাদের এখানে আসা, তো এসব কষ্ট কিছুই না এই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে। তো এখান থেকে আমরা বাঁদিকে বেরিয়ে যাব শ্রীনগরের রাস্তায়। বন্ধুরা আমরা এখন ম্যাগনেটিক হিলে আছি, লে থেকে লে দুটো সাইট সিন, দুটো তিনটে সাইট সিন করে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে আবার বেরিয়েছি। ম্যাগনেটিক হিলে আমাদের কী সমস্যা হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। অ্যাকচুয়ালি আমরা যখন লে থেকে শ্রীনগরের রুটে যাই, তো সেক্ষেত্রে আমাদের কাছে কোনো ইনফরমেশনই ছিল না যে ফার্স্ট সাইট সিন হচ্ছে ম্যাগনেটিক হিল। তো আমরা এত হাই অল্টিটিউড ক্রস করে এসেছি, তাতে আমাদের গাড়ি চালাতে খুব একটা অসুবিধা হয়নি, অসুবিধা হয়নি বলতে গাড়ি টানতে খুব একটা অসুবিধা হয়নি। তো আমরা যখন লে থেকে শ্রীনগরের রুটে যাচ্ছি, তখন সেক্ষেত্রে মানে একটা পজিশান আসে যখন আমরা গাড়ি টানছে না ভালো মতন, তো আমরা খুব একটা আন্দাজ করতে পারিনি যে কেন এত রকম অসুবিধা হচ্ছে। তো অ্যাকচুয়ালি যখন আমরা স্পটে পৌঁছাই এবং আমরা যখন দেখি যে এটা ম্যাগনেটিক হিল, তখন আমরা আন্দাজ করি যে এটা এই কারণেই হয়তো গাড়ি আমাদের চালাতে অসুবিধা ছিল। ওখানে গিয়ে আমরা দেখতে পাই যে বহু লোকেরই সেম রকম সমস্যা হচ্ছিল হয়তো। তো যাই হোক, এই ম্যাগনেটিক হিলের আমাদের মানে এতটা কাছাকাছি যে ডিস্টেন্স সেটা আমাদের আইডিয়া ছিল না। তো তোমাদের একটা ছোটো ইনফরমেশান দিয়ে রাখি, যদি লে থেকে কাছাকাছি কোনো স্পট তোমরা ভিজিট করতে চাও তাহলে সেটা হচ্ছে ম্যাগনেটিক হিল, এবং সেটা ডিস্টেন্স মাত্র 25 থেকে 27 কিলোমিটার ম্যাক্সিমাম। এখান থেকে দেখি কতটা যাওয়া যায়, গিয়ে তারপরে ওই 4-4.5 অবধি, ওই 5-5.5 অবধি চালাবো, চালিয়ে আবার একটা জায়গায় হোল্ড করবো, করে আবার শ্রীনগর, শ্রীনগর থেকে জম্মু, জম্মু থেকে দেখি কী করা যায়। এই দেখো এই যে সবাই এরা দাঁড়িয়ে আছে, যে একটা ছোট্ট মন্দির আছে, এই যে ছোট্ট একটা মন্দির।
হোটেলের সামনে, আর উপরে দৃশ্যটা এরকম। এই হচ্ছে পাহাড়ের দৃশ্য। বিরাট বড় কাজ করে ফেলেছি, যেটা হচ্ছে 30 কিলোমিটার ফুল রাস্তায় চলে গেছিলাম, এখন আবার ব্যাকে 30 কিলোমিটার যেতে হচ্ছে। এর আবার আমাদের শ্রীনগরের রাস্তায় ঢুকতে হবে। তো কোনো অসুবিধা নেই, তো এরকম হয়, অত টেনশানের কিছু নেই। যেখানেই প্রথমে একটা থাকার জায়গা পাবো ওখানে গিয়ে থেকে যাবো আজকে রাত্রিটা। কালকে সকালবেলা আবার বেরোবো। দেখো উপরটা রোদ্দুর, নিচটা ছাওয়া। A few moments later. আজ আমরা নিমুতে আছি, যেটা লে থেকে শ্রীনগর যাওয়ার রাস্তায় পড়ছে। আজকে এখানে নাইট স্টে করব, করে কালকে ভোরবেলা আবার বেরিয়ে যাব। তারপরে কালকে দেখা যাক কতদূর কি যেতে পারি। আজকের অবধি এটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতো এটুকুই, গুড নাইট।